सो आपोनालोके आपोनार हेल्थ आईडी तो बनार कारणे आपोनालोकर मोबाइल दि करिबो पारिबो। सो मोबाइल गुगलत गई बा क्रोम ब्राउजारत गई डेस्कटप मोड तो अन करि लब, न करिले हब, ठीक आछे। ताते सार्च करिबो जे हेल्थ आईडी, एस ई ए एल टी एस आई डि, हेल्थ आईडी बुली सार्च करि एंटार करि दिब। सो प्रथमत जेतु आपोनालोकर सम्मुखत आहिब जेतु एन डी एस एम, सो इयाते क्लिक करि दिब, ठीक आछे। इयाते क्लिक करि दियार लगे लगे আপনার সন্মুখত এনেকুৱা ধৰণৰ ইন্টারফেস আহিব। সো ইয়াত নিচত যেতিয়া স্ক্রল কৰিব, সো নিচত চাব হেলথ আইডি লিখা আছে, ঠিক আছে। সো ইয়াত চাওক যেটো আছে হেলথ আইডি, সো এইটো হেলথ আইডি লিখা আছে ইয়াত। সো নিচত চাওক যে ক্রিয়েট হেলথ আইডি, সো মই ক্রিয়েট হেলথ আইডিত মই ক্লিক কৰি দিলোঁ। সো ক্লিক কৰি দিয়াৰ পিছত এনেকুৱা ধৰণৰ ইন্টারফেস আহিব। সো ইয়াত চাওক যে হোম আছে, লগইন আছে, জেনারেট আইডি আছে, ফেসিলিটি আছে। সো জেনারেট আইডিত ক্লিক কৰি আপোনালোকে আপোনাৰ হেলথ আইডিটো ক্রিয়েট কৰিব পাৰে। আজি আপোনালোকে যদি আগতে যদি লগ ইন কৰিছিলে তেনেহলে ইয়াত লগ ইন কৰি আপোনাৰ ইউজাৰ আইডি আৰু পাছৱৰ্ডটো দি লগ ইন কৰি ল'ব পাৰিব। সো নতুন কেনেকৈ বনাব সেইটো মই দেখাই দিম। সো আপোনালোকে জেনারেট আইডিত ক্লিক কৰিব আৰু যদি এইটো অপচন নাহে তেনেহলে এইটো অপচন আহিব যে ক্রিয়েট ইয়াৰ হেলথ আইডি। সো এইটো অপচনত আপোনালোকে ক্লিক কৰি দিব। সো এইটো ক্লিক কৰি দিয়াৰ পিছত এনেকুৱা ধৰণৰ ইন্টারফেস আহিব যে কাৰেণ্টলি হেলথ আইডি কেন বি মেড অনলি ইন আন্দামান নিকোবাৰ আইলেণ্ড, চণ্ডীগড়, দাদ্রা নগর হাভেলি এণ্ড দমন আৰু দিউ, লাডাখ, লক্ষদ্বীপ এণ্ড পুডুচেৰীত ইয়াত এইটো এভেইলেবল আছে। কিন্তু অসমতো এইটো এভেইলেবল আছে, এইটো কিছুদিন পিছত এইটো সরকারে হয়তো এইটো কি কৰি দিব, এভেইলেবল কৰি দিব। কিন্তু বর্তমান যিসকলে ইচ্ছুক আছে যে নিজাববীয়াকৈ বনাব ইচ্ছা কৰিছে তেওঁলোকে বনাব পাৰিব, ঠিক আছে। আৰু কি যে ইয়াত যিটো আছে আমাৰ বৰ্তমান অসমত যিকোনো হস্পিটেলত যাওক হেলথ আইডিটো নিবিচাৰে, যেতিয়া এইটো লাগু হৈ যাব তেতিয়া হেলথ আইডিটো বিচাৰিব। সো ইয়াত কন্টিনিউ কৰি দিব। সো কন্টিনিউ কৰি দিয়াৰ পিছত ঠিক আছে, সো ইয়াত চাওক জেনারেট ইয়াৰ হেলথ আইডি, ইয়াত দুটা অপচন আছে, জেনারেট ভায়া আধাৰ কাৰ্ড, আধাৰ কাৰ্ড দি বনাব পাৰিব, আধাৰ কাৰ্ড দি ডাইৰেক্ট ভেৰিফাই হৈ যাব, আপোনাৰ মোবাইল নম্বৰটো লিংক থাকিব লাগিব। কিন্তু কথা হ'ল যে বহুতৰে আধাৰ কাৰ্ড কি, এটা মোবাইল নম্বৰত বহুত কেইজনৰ আধাৰ কাৰ্ড থাকে, ধৰি লওক এটা ফেমিলিত এটা মোবাইল নম্বৰ আছে আৰু সদস্যসকলৰ এটা মোবাইল নম্বৰতে সকলোৰে আধাৰ কাৰ্ড আছে। সো গতিকে এইটোৰ কাৰণে দিগদাৰ হ'ব। গতিকে আপোনালোকৰ আধাৰ নম্বৰত যদি মোবাইল নম্বৰ লিংক থাকে তথাপি মই কৈছোঁ যে ইয়াত ক্লিক কৰিব, আই ডণ্ট হেভ আধাৰ অৰ আই ডণ্ট ৱান্ট টু ইউজ মাই আধাৰ ফৰ ক্ৰিয়েটিং হেল্থ আইডি। সো মই নতুনকৈ কৰিম, মই হেল্থ আইডিটো ক্ৰিয়েট কৰিম, নতুনকৈ বনাম। সো ক্লিক হেয়াৰত মই ক্ৰিয়েট কৰি দিম। আগতে কৈ লওঁ মোৰ আধাৰ কাৰ্ডত অ টি পি আহে, তথাপি মই বেলেগ এটা নম্বৰ দি ট্ৰাই কৰিম, বা আপোনালোকে নিজৰ যিটো আধাৰ কাৰ্ড আছে যিটো আধাৰ কাৰ্ডত অ টি পি আহে সেইটো নম্বৰো ইয়াত দিব পাৰে ক্লিক হেয়াৰত, কোনো কথা নাই, ঠিক আছে। ইয়াত চব ধুনীয়াকৈ লিখা আছে যে আই ডণ্ট ৱান্ট টু ইউজ মাই আধাৰ ফৰ ক্ৰিয়েটিং হেল্থ আইডি, মই আধাৰ কাৰ্ডটো ইউজ কৰিব নিবিচাৰোঁ হেল্থ আইডি ক্ৰিয়েট কৰোঁতে। সো গতিকে ইয়াত ক্লিক হেয়াৰত ক্লিক কৰি দিব। সো ইয়াত চব লিখা আছে যে জেনেৰেট ভায়া মোবাইল নম্বৰ, সো মোবাইলত ইয়াত ক্লিক কৰি দিব। সো আপোনাৰ যিটো মোবাইল নম্বৰ আছে সেইটো মোবাইল নম্বৰ ইয়াত টাইপ কৰি দিব, ঠিক আছে। সো দি মই দি দিওঁ মোৰ মোবাইল নম্বৰটো, এইটো অট'মেটিক আগতটো আহিছে, গতিকে মই এইটো নিদিওঁ, মই এইটো দিওঁ। আচ্ছা মই মোবাইল নম্বৰটো দি দিছোঁ, 10 ডিজিট মোবাইল নম্বৰ, 91 ছিলেক্ট হৈ থাকিব ইণ্ডিয়াৰ যিটো কোড হয়, ঠিক আছে। সো এইটো দিয়াৰ পিছত নিশ্চিত চাওক যে আই এগ্ৰী বটন আছে, আই এগ্ৰী। সো কেতিয়াবা এইটো অপশ্যন যিটো আছে আই এম নট এ ৰবট, এইটো কেতিয়াবা নাহে, সো নাহিলে ৰিফ্ৰেছ কৰি ল'ব, আহি যাব, ঠিক আছে। সো গতিকে আই এগ্ৰী কৰিলোঁ, এতিয়া আই নট এ ৰবট মাৰি দিম। এইটো দিয়াৰ পিছত ইয়াত চাওক যে ছাবমিট বটনটো খুলি খাইছে, গতিকে ছাবমিটত মই ক্লিক কৰি দিম। এতিয়া মোবাইল নম্বৰটোত মই এটা অ' টি পি যাব, যিটো মোবাইল নম্বৰ আপোনালোকে দিব সেইটো মোবাইলত এটা অ' টি পি যাব, ঠিক আছে। সো অ' টি পিটো আহিলে মই ইয়াত মাৰি দিওঁ, চ' গতিকে অ' টি পি আহিছে, অ' টি পিটো মই ইয়াত মাৰি দিওঁ যে অ' টি পি ফৰ ক্ৰিয়েটিং হেল্থ আই ডি ইজ, এইটো দি দিছে, ঠিক আছে, 8948024028, এইটো অ' টি পি আহিছে। চ' মই এটা ছাবমিট মাৰি দিম, যদি অ' টি পি নাহে তেনেহ'লে ইয়াত ক্লিক কৰিব পাৰিব, কিন্তু এইটো ছাৰ্ভাৰ ভাল হয় অ' টি পি আহিবই, ঠিক আছে। চ' ছাবমিট কৰি দিলে ইয়াত চাওক মোবাইল নম্বৰটো আহি গৈছে, তেতিয়া আপোনালোকৰ ইয়াত নেম লিখিব যে কাৰ নামত এইটো হেল্থ আই ডি বনাব বিচাৰি আছে। চ' গতিকে মই নেম দি দিওঁ, মোৰ মাকৰ নামত মই এইটো বনাব বিচাৰিছোঁ, ঠিক আছে। আৰে দিলোঁ, তাৰপিছত মই লাষ্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিব, নাথাকিলে লাষ্ট নেম দিব। সো পি বি, ডেট অফ বাৰ্থটো ইয়াত দি দিব, ডেট অফ বাৰ্থটো মই দি দি আছোঁ, আৰু মান্থ ছিলেক্ট কৰিব আৰু ইয়াৰ ছিলেক্ট কৰিব, ইয়াত ছিলেক্ট নকৰিব ডাইৰেক্ট আপোনালোকে মাৰিব পাৰে, কোনো কথা নাই,
ঠিক আছে করিলো। তারপর জেন্ডার সিলেক্ট করলাম, জেন্ডার ফিমেল। তারপর পি এইচ আর এড্রেস, সো এই আপনার যে পার্সোনাল হেলথ রেকর্ডের কারণে যে আপনার কি আছে আইডি আছে, এই আইডিটা ক্রিয়েট করব লাগবে। সো এই যো ইচ্ছা মতো করবো, সো মানে এই চাও, সো এই এভেলেবল থাকলে আহি যাব, ঠিক আছে। সো গতি এই এভেলেবল আছে, সো গতি এট NDSM, সো গতি এই ওয়েবসাইট আহি যাব। এটা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব লাগিব, এই এভেলেবল না থাকলে যে দাও যে এত চাও যে মাস্ট কন্টেন এট লিস্ট ফোর লেটার, প্লিজ নোট দ্যাট উই এলাও আলফাবেট নাম্বারস অন হেলথ আইডি, ডু নট এলাও স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার যখন আছে হ্যাশট্যাগ এট দ্য রেট এইবিল ইউজ করব না, ঠিক আছে। আর বাকি নম ABCD 123 জি দিব বছর দিব পারে, গতি মানে দিয়ে আসো চাক এই হেলথ আইডি মোট সাপোর্ট করেছে, না থাকলে বেলেগ একটা 123 123 34 জি দিব পারে, দি দি চাব যে এই ঠিক আছে নাই, ঠিক আছে। গতি মানে এই চকি না বিবি দিল, সো গতি সাপোর্ট করেছে। এটা মানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি, সো পাসওয়ার্ডটা কেন ধরনের হবো মানে তোমালোক স্ক্রিনত দেখাই দিছো যে এই ধরনের পাসওয়ার্ড দিব। এটা পাসওয়ার্ডটা মানে কনফার্ম করে আসো, পাসওয়ার্ডটা মানে কনফার্ম করলে এটা এড্রেস দিব আপনার যে ভিলেজ, সো গতি মানে এড্রেস ফিল আপ করে দিল। এটা স্টেটটা সুদিব কেছে, সো স্টেটটা এটা চুজ করলাম, চাক এই কেইটা এড্রেস স্টেট আছে, সো আপনাদের যিকো একটা সিলেক্ট করে প্রথম পিছত আমি এই কি করব পারি মানে এডিট করব পারি, সো মানে আন্ডামান নিকোবার দিয়ে দিব, কারণ পিছত এডিট করা অপশন আছে, গতি আমি এডিট করে দিম। আর ডিস্ট্রিক্ট এটা দিছি মানে নিকোবার, আন্ডামান নিকোবার সাবমিট করে দিছি, সো মানে সাবমিট করে দিল, সো এটা হয়ে গেল সাবমিট, ঠিক আছে। সো আচ্ছা হেলথ কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইয়ার হেলথ আইডি বিগিন উইথ ডিজিটাল জার্নি, ঠিক আছে। সো ইয়াত চাওক মোর হেলথ আইডিটা ক্রিয়েট হয়েছে, মোর মোবাইল মেসেজও আছে যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ টেকেন দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ডিজিটাল হেলথ জার্নি, সো এই হেলথ আইডিটা মোর মেসেজ আহি গেছে। আর ইয়াতো চাওক যে মোর হেলথ আইডিটা ধুনিয়াক দিয়ে দিছে, ঠিক আছে। সো গতি ইয়াত চাওক বারকোড এটা দিছে, ইয়াত মানে ফটো মানে করব পারি, সো ইয়ারপর ডাউনলোড করে আপনাদের প্রিন্ট আউট করব, ঠিক আছে। সো এটা মানে ইয়াত চাওক যে মাই একাউন্ট বলে লিখা আছে, গতি মাই একাউন্টত ক্লিক করি ইয়াত এডিট প্রোফাইল করব পারে, পাসওয়ার্ড চেঞ্জ করব পারে, মোবাইল নম্বর আপডেট করব পারে, KYC করব পারে, অর্থাৎ আধার কার্ড দিয়ে OTP দিয়ে KYC করব পারে। আর যদি এই হেলথ আইডি কার্ড ডিলিট করব বিচারে বা ডিএক্টিভেট করব বিচারে ইয়ারপরা করব পারিব। তারপর মাই বেনিফিটটো ইয়াত চাব পারিব, যে মাই বেনিফিট কি কি আছে না, কত এক্সপায়ার হবো কি হবো সববিলাক ডিটেলস ইয়াত থাকবে, আর লগ আউট ইয়ারপরা করব পারিব। সো একাউন্টত গিয়ে এডিট প্রোফাইল করিম, যদি আমি ফটো এড করিম, ঠিক আছে। সো ইয়াত চাওক প্রথমতে আছে যে ফটো এড করা, সো ইয়ারপরা পিছত ফটো নিদি এই সববিলাক আপলোড করার পিছতো পিছতো ফটো আপলোড করব, ঠিক আছে। সো ইয়াত চাওক ইমেল নাম্বারটো দিব কৈছে, গতিকে মই ইমেল নাম্বার দিয়া নাই, ইমেল নাম্বার আপোনালোকে দি দিব পারে, সো গতি মই তোমালোকক দেখাই আছো সেই ইমেল নাম্বার দিব পারে। সো ইয়াত ফটো আপলোড করব পারে, সো ইয়াত ক্লিক করব, যার হয় মই এইটো ফটো ললো আর আপলোড করে দিলো, ইয়াত চাওক ফটো আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তারপর ইয়াত সাবমিট লিখা আছে, গতি মই সাবমিট ক্লিক করে দিম, সো সাবমিট ক্লিক করে দিয়ার পিছত ইয়াত চাওক যে ধুনিয়াক আহি যাব, ধুনিয়াক ইয়ার প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, ঠিক আছে। ইয়াত চাওক ধুনিয়াক আহি গেছে ফটো। সো আপনাদের এটা মই তো স্টেটবোর্ড চেঞ্জ করেছো, গতি স্টেটবোর্ড কেন চাব আকো যাব পারিব প্রোফাইলত, প্রোফাইল সেকশনত গিয়ে ইয়াত চাওক যা স্টেট মানে সিলেক্ট করে আন্দামান নিকোবর ইয়াত যাব, ইয়াত গিয়ে ইয়াত চাওক এতিয়া আসাম আহি গেছে, সো গতি আসাম। তারপর ইয়াত গিয়ে ইয়াত এটা কোন ডিস্ট্রিক্ট হয়, সো মানে ডিস্ট্রিক্ট দিয়ে দিছি কোকরাঝার, ইয়াত চাওক কোকরাঝার আহি গেছে, গতি কোকরাঝার ডিস্ট্রিক্ট। সো ইমেল নম্বর ইয়ারপর দিব পারে, সো মানে ইমেল নম্বরটা নিদিও বারো, মোবাইল নম্বর থাকলে হল, সো গতি আপনি সাবমিট করে দিল, সো সাবমিট করে দেওয়ার পিছত একেবারে সব কি হয়ে গেল, ইয়াত চাওক যে ইয়ার প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, সো আপডেট হয়ে গেছে, সো গতি ইয়াত চাওক ধুনিয়াক আহি গেছে হেলথ আইডি কার্ড। এটা অসমর যেটো আছে মই এডিট করেছো, যিকোনো এডিট করব পারে, নামও এডিট করব পারে, একো কথা নাই, ঠিক আছে। আর ইয়ারপর ডাউনলোড আইডি কার্ড করলে ডাউনলোড হয়ে যাব, তারপর প্রিন্ট আউট করে লব পারে, লৈ লেমিনেশন করব পারে,